হয়েছে, এবার বাথরুমে থাকো সবাই। খুব মজা লাগছে তাই না? তাহলে তোমার বাবাকে একটু শব্দ জানাই, সেও একটু মজা পাক। কেন, আমি কি করেছি? বাবা, এই প্রশ্নটা তো আমার তোমাকে করার কথা। পুরোহিতদের ড্রিঙ্কসে তুমি কি মিশিয়েছো পপুল? মনে পড়ছে না? পড়বে পড়বে, মনে পড়বে। তুমি বড় এক কাজ করো, তুমি এই ঘরে বসে মনে করার চেষ্টা করো, আমি ঘরের দরজাটা বাইরে থেকে লক করে দিচ্ছি। কেন, আমাকে এখানে আটকে রাখবে কেন? যাতে যাতে তুমি আর প্রবলেম ক্রিয়েট করতে না পারো। আমি তোমার মুখ দেখেই বুঝেছি পুপুল, এই কাজটা তোমার করা, তাই যতক্ষণ না যজ্ঞ শেষ হচ্ছে ততক্ষণ তুমি এই ঘরেই বন্ধ থাকবে। আমি ঠিক আছি মা, আমার দেখ আর কাঁদে না মা, আর কেন না, চুপ কর মা, চুপ কর। কাঁদে না মা, আমার ভালো মেয়ে না, একদম কাঁদতে নেই। মায়ের কষ্ট দূর করে দাও না ঠাকুর। তুই চাস তো যে ভগবান সব ঠিক করে দিক, আমি ঠিক আছি মা, দেখ আর কাঁদিস না মা, এবার চুপ কর, এবার চুপ কর। ভগবান তোর ডাক শুনেছে মা, আমার আর কোনো কষ্ট নেই, দেখ কোনো কষ্ট নেই তোর মায়ের। শান্ত আয় রে ঘুম, আয় রে এবার রাত ফুরিয়ে।
উপুল, উপুল উপুল, দরজাটাকে লক করলো। এই উপুল, 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 দরজা খোলো, উপুল, উপুল। কি হয়েছে তোমার? কি হয়েছে মা বলো? তুমি বাবার কথা, ঠিকই বলেছো, তুমি ঠিক আমারই পুপুল। এরকম পুপুল, আমি খুব রেগে যাচ্ছি পুপুল। এগুলো করে না পুপুল। পুপুল শান্ত হও। পুপুল এবার কিন্তু মাথা গরম হচ্ছে। পুপুল, পুপুল আমি কিন্তু তোমায় মানা করছি, পুপুল এগুলো করে না। ঘর পুপুল পুপুল করে না মা। পুপুল বাবার কথাটা শোনো না, মাথা টান। আমি চলে যাব বলছি তো। এবার চুপ কর মা, এবার চুপ কর পুপুল, আমি আর পাচ্ছি না, চুপ কর। আমি চলে যাবো মা, আমি চলে যাবো। কে আমার মেয়েটাকে বুঝবে? মায়ের মতো করে কে আগলাবে আমার মেয়েটাকে? কাকু, আমার আদিকে কে সামলাবে? ওদের জীবনটা কি এরকমই অগোছালো থেকে যাবে? জেঠু, আমি গিয়ে একটু দেখবো। কি কাজ কেন তুমি? তোমার কি কিছু হয়েছে? তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? আমার কাছে এসো, এসো।